লাইফে যদি এগিয়ে যেতে চাও তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। ফলো করার মানেই হলো পিছিয়ে থাকা। চালবাজ। ঢাকায় ছবির সুপারস্টার সাকিব খান ও কলকাতার বিউটি কন্যা শুভশ্রীর নতুন সিনেমা চালবাজ। আর এই চালবাজ সিনেমার মুক্তি নিয়েই চলছে চালবাজি। রাজা চৌধুরী ফর সেল। কি হই না বাত। দ্যাটস ট্রি। এসে গেছে। আমার নাম না শ্রীজাতা। চল ডিস্কো ভিস্কো যাই, কোনো দামি রেস্টুরেন্টে চল খানা বানা খাই। আরে পকেট এলো ক্যাশ, আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ আজ অ্যাশ করি চল, অ্যাশ করি চল, অ্যাশ করি চল। এই সিনেমাটিতে রয়েছে সাকিব খান ছাড়াও বেশ কয়েকজন বাংলাদেশী অভিনেতা, তবুও সিনেমাটি যৌথ প্রযোজনায় নির্মিত হয়নি। সিনেমাটি প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। এটা লন্ডন, এখানে ফ্রিডম আছে বাট ফ্রিতে কিছুই পাওয়া যায় না। মিথ্যে কথা বলে চালবাজি করে আমি টাকা চাই না। টাকার জন্য আমি সবকিছু করতে পারি। 50-50 তে রাজি থাকলে বলো। একদম ঠিক ধরেছো। ইউ আর জিনিয়াস ব্রো। আপনা সপনা গুরু মানি মানি, জানি আমি কত দুধে কতটা পানি। আপনা সপনা গুরু মানি মানি, জানি আমি কত দুধে কতটা পানি। ভোলা ভালা লুকটা দেখে করিস না রে ভুল, পাজি আমি বড্ড পাজি সে আনা ফুল। এক চালেতেই ছিটকে দেব, আরে এক চালেতেই ছিটকে দেব, মারবো এমন ভাত। চাল বাজ ও ও ও, চাল বাজ ও ও ও, চাল বাজ ও, চাল বাজ, চাল বাজ ও ও ও, চাল বাজ ও ও ও, চাল বাজ ও, চাল বাজ। সমালোচনা আছে সাম্প্রতিক সময়ের যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে জটিলতা তৈরি হয়। বিকল্প পথে সিনেমাটিতে বাংলাদেশের প্রদর্শনের পুরো পরিকল্পনা নেই। পিএটব্লিউ থেকে যাও প্লিজ। আজ সিজাদা আর রাজার ফুলসজ্জাটা হয়ে যাওয়া উচিত, সেই সৌভাগ্য আমার হবে না। চুপ, আপনার জামাই তো আপনাকে হারিয়ে দিল। সওয়াল চাস না বাবা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলটিটি ডাক্স অজান্তে ভালোবাসা নামে সিনেমা রপ্তানি করে চালবাজ সিনেমার জন্য আবেদন করে। আর সমালোচনার শুরুটা এখান থেকেই, কারণ অজান্তে ভালোবাসা সিনেমাটি বাংলাদেশের হলগুলোতে তেমন দর্শক টানতে পারেনি। এ নিয়ে সাকিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, কলকাতার সিনেমা বাংলাদেশে প্রদর্শনের জটিলতা হয় না, অথচ আমার সিনেমা নিয়েই তৈরি হয় নানান জটিলতা। আমার সিনেমা নিয়ে জটিলতা কেন হবে? কিছুদিন আগে তো আপনারা সবাই দেখেছেন যে এখানে জিতের সিনেমা রিলিজ হয়েছে, দেবের সিনেমা রিলিজ হয়েছে ককপিট, প্রসঞ্জিৎ বোম্বাদার সিনেমা রিলিজ হয়েছে, অঙ্কুশের আরও অনেক স্টারের সিনেমা রিলিজ হয়ে গেছে এর মধ্যে, এই বিগত কিছুদিনের মধ্যেই হলো। তো সেখানে তাদের সিনেমাকে কিছু বলা না হলে আমার সিনেমার ক্ষেত্রে এসে কেন বলবে? এদিকে চালবাজ নববর্ষের উপলক্ষে মুক্তির কথা থাকলেও অনুমোদন জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে সমস্ত জটিলতা কাটিয়ে গত মাসের শেষ সপ্তাহে মুক্তি পায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে। আর মুক্তির দিন থেকেই সিনেমা হলগুলোতে হাউসফুল থাকছে দর্শকের ভিড়ে।